মাঝে মধ্যে তুলে ধরা হয় তাদের প্রশিক্ষণ কিংবা খেলা দৃশ্য আর পুরা রোহিঙ্গা কমরে প্রচার করা হয় সংগঠনটির প্রধানের ভিডিও বার্তাও এই ব্যক্তির নাম আতাউল্লাহ আবু আম্মার জুনুনি পাকিস্তানের করাচিতে জন্ম নেয়া এই ব্যক্তি বেড়ে ওঠেন সৌদি আরবের মক্কায় তার সংগঠনের নাম আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি সংক্ষেপে আরসা 2013 সালে হারাকা আল ইয়াকিন নামে সংগঠনটি যাত্রা শুরু করে সৌদি আরব থেকে এসে 2014 সালে সংগঠনটির প্রধান হিসেবে যোগ দেন আতাউল্লাহ এরপর গ্রামে গ্রামে ঘুরে সদস্য সংখ্যা বাড়াতে থাকে বেশ কয়েকটি হামলার পর 2017 সালে মিয়ানমার সরকার সন্ত্রাসী দল হিসেবে তাদের আখ্যা দেয় কিন্তু সংগঠনটির দাবি তারা মুসলিম রোহিঙ্গাদের অধিকার আদায়ে সংগ্রাম করছে জাকির হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রোহিঙ্গাদের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী রূপ নিয়ে গবেষণা আছে তার আরসা সম্পর্কে জানতে আমরা তার সাথে কথা বলি আরসার সাথে মিয়ানমারের সরকারের একটা সহযোগিতা আছে যদি প্রশ্ন করেন যে কিভাবে সরকার সহযোগিতা আছে প্রমাণ করব কিভাবে আপনি দেখেন রোহিঙ্গাদের সমস্যা সমাধান করার জন্য জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে তৎকালীন সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন সুস্পষ্টভাবে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছিল তাকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল এটি যেদিন বলেছে বলে রিপোর্ট প্রতিবেদন দাখিল করেছে ঠিক তারপর দিনই আক্রমণ করেছে আরসা মিয়ানমারের বিভিন্ন নিরাপত্তা পোস্টে এবং তারই সূত্র ধরে আপনি দেখেন 2017 সনে একটা ভয়ঙ্কর রকমের নিপীড়ন নির্যাতন গণহত্যা ধর্ষণ হয় সেই সূত্র ধরে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে এবং প্রায় 9 থেকে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান গ্রহণ করে আর স্যার কর্মকাণ্ড কি সন্দেহজনক নাকি সত্যিকার অর্থেই তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করছে তাহলে রোহিঙ্গা ক্যাম্পেই কেন এত হামলা টাকার উৎসই বাকি কতজন সদস্য আছে আর সাথে অনেক প্রশ্ন জমা হয়ে আছে দীর্ঘ 4 বছর চেষ্টার পর আমরা সরাসরি কথা বলি আরসা প্রধান আতাউল্লার সাথে তবে তিনি সাক্ষাৎকার দিয়েছেন অনলাইনে আরকান রোহিঙ্গা সলভেশন আর্মি আর জীবন কি অনলাইন ইয়া রেকর্ডিং মাঝে কথা হর ইয়ান মজা জমুনা টিভির শুক্রিয়া আদা করি ফোরা রোহিঙ্গা কমর তরফ আচ্ছা আপনারা কি চান যে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে প্রত্যাবাসন ঘটুক মানে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক এটা কি আপনি চান কিনা কেম মাঝে জিন কি 10 লাখ 11 লাখ আছে সিফ ইন ন ইন বাদিও ফুরা দুনিয়া মাঝে আরো 30 লাখ আছে ইন ওর বাদিও ইন বেকুনোর আনিও রে আতাউল্লার কাছে যে নেতারা এই প্রত্যাবাসনের জন্য কথা বলেন বিশেষ করে মহিবুল্লাহ তারপরে আরিফুল্লাহ তারপরে মাওলানা আব্দুল আব্দুল্লাহ যখন তারা এই প্রত্যাবাসনের জন্য কাজ করেন বিভিন্ন ভাবে কথা বলেন লিডার হন তখন তারাই খুন হচ্ছেন ইন আরসার টার্গেট নো হার একজনতে জন লজন দুশমনী আছিল নিজর দুশমনীরে ইবা ইতারা নিয়া লাগিয়ে লেকিন বাজাই দিতে খাত দিয়ে আরসা কেলা আরসার ফিট বেশি ডর তো লাগলি ওরে আরসার বাজাই দিয়ে লেকিন আরসা লিওরে ইন ফোনে তালুক না আরসাল খামিয়ান ন তেমনি একজন আরিফুল্লাহ ছিলেন বালুখালি 2 নম্বর ক্যাম্পের হেডমাঝি রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি 2018 সালের 19 জুন গলা কেটে হত্যা করা হয় আরিফুল্লাহকে মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান কিভাবে রোহিঙ্গারা দেশে ফিরে যেতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনা করেছেন তিনি 2019 সালে রোহিঙ্গা প্রতিনিধি হয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও হোয়াইট হাউসে দেখা করেন এই মুহিবুল্লাহ এর আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার অধিবেশনেও অংশ নেন তিনি আলোচিত এই নেতা সাধারণ রোহিঙ্গাদের কাছে মাস্টার মুহিবুল্লাহ নামে পরিচিত ছিলেন 30 সেপ্টেম্বর 2021 রাত 8:30টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে
দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। ঘটনার দুদিন পর উখিয়া থানায় মামলা করেন নিহতের ভাই হাবিবুল্লাহ। তিনি মিডিয়াকে দিয়েছিলেন, ভাই তো বিশ জনের উপরে বন্দুক লইয়ে রে হাতিয়ার লইয়ে রে আইয়ে রে ইতারে মন তো তাই গুলি ফাইয়ার করি রে দুনিয়া তো ঘুরে ফেলাই গজ্জে দা আর সাই এটা দু তিনজন চিনি মুখসেনা চিনি দুজনের নামও জানি। কিন্তু এই অভিযোগ নাকচ করে দেন আতাউল্লাহ। বিভিন্ন ধরনের লিডারশিপ হয় লিডার হয় রোহিঙ্গার জালেমকল বই থাকে বর্মা এজেন্ট কল বই থাকে হি তারা অদদা আর মতো হি তারা ইন্দালা হতা দিওরে বানাই দিওরে থারা আর মতো খোয়া বাইয়ে যদি তার গালু তিন ইনলি তো ফার্স্ট টাইম দিবানি কি তে এফআইআর হাডা ফার্স্ট টাইম আমাদের নামি আন ইন লইতো। 22 অক্টোবর 2021 উখিয়া 18 নম্বর ক্যাম্পে ঘটে যায় সবচেয়ে বড় দুর্ঘটনা। এক হামলায় নিহত হন মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ 6 জন। দারুল উলুম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। তবে অনুসন্ধানের তথ্য বলছে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার সংখ্যা 300 উপর। রোহিঙ্গাদের দুটি সংগঠন উলামা কাউন্সিল এবং ইসলামী মাহাস এসব মাদ্রাসা নিয়ন্ত্রণ করে। হামলাকারী সংগঠনের নাম উলামা কাউন্সিল, যা আরসার শাখা সংগঠন। ছয়টা মার্ডার হলো ক্যাম্পের মাঝে ইসলামী মাহাস আর উলামা কাউন্সিল। ইসলামী মাহাসটা কি আপনার নাকি উলামা কাউন্সিলটা? উলামার আন্ডারে চলে দিন আর আর আন্ডারে না চলে আপনার আন্ডারে চলে, কিন্তু আপনার আরসার সাথে তো সম্পৃক্ত আছে, যোগাযোগ আছে? হ্যাঁ আছে, সম্পৃক্ত আছে। যে মাদ্রাসায় ছয়জন খুন হলো সেটা তো আপনার উলামা কাউন্সিলের লোকজন গিয়ে তিনি দায়িত্ব নিতে না চাইলেও অভিযোগ উঠেছে সিক্স মার্ডারের ঘটনার পেছনের কারিগর ছিলেন লাল মোহাম্মদ। তিনি এখন মিয়ানমারে। এই লাল মোহাম্মদেরও ছবি দেখানো হয় আতাউল্লাহকে। এই লোককে চিনেন আপনি? হুজুরের নাম হচ্ছে লাল মোহাম্মদ, যে ছবিটা দেখাইছে না আমার মেম্বার, এটা এটা কাজ করে মঞ্চের নামাজ শিখা দোয়া শিখা তবলি জামাত মধ্যে মানুষ পাঠা আর এরকম যেটা নাকি দিনের কথা কো এ কাজ মধ্যে আছে। আর স্যার সিনিয়র কমান্ডার মোহাম্মদ হাশিম, ঘটনার 10 দিন পর যার লাশ পাওয়া যায় ওয়াইকং উঞ্চিপ্রং এর 22 নম্বর ক্যাম্পে। হাশিমকে তো চিনেন যে কিছুদিন আগে মারা গেছে সুন্দর করি। হাশিম মারা যাওয়ার 14 দিন পর অর্থাৎ 16 জানুয়ারি 14 এপিপিএন আটক করে আতাউল্লার ভাই মোহাম্মদ শাহ আলীকে। তার প্রকৃত নাম শরাফতুল্লাহ। অথচ এই ভাইয়ের ব্যাপারে কথা বললে আতাউল্লাহ জানান তিনি কিছুই জানেন না। শরাফতুল্লাহ তো এই আরাকানে আসছিল। জি, উনি চলে গেলেন কেন? এইবার ইচ্ছা, এবার আর সালে কোনো বাধা নাই তো। বর্তমানে আপনার সংগঠনের সদস্যের সংখ্যা কত? 15,000-16,000 তো কার আর্মি আছে আলহামদুলিল্লাহ। 2,000 ওরে আরা এডে আর কানোর ভিতরে থাকি আর প্রশ্ন হলো কেন রাতের আধারে এই ক্যাম্প গুলো অপরাধ প্রবণ হয়ে ওঠে, কেন নেমে আসে আতঙ্ক? অনুসন্ধানের স্বার্থে এবার আমরা রোহিঙ্গা ক্যাম্পে যেতে চাই। আমি কিছু ছবি দেখাতে চাই আপনাকে, দেখেন তো এগুলো আপনাদের সদস্য কিনা। এসব অপরাধের কথা পুরোপুরি অস্বীকার করেন আরসা প্রধান আতাউল্লাহ। যে দুন নাকি সুড্ডা হেডে কল আছে এতারা নিজের ফিডর বাসাই পারে ইয়ান বলি কি হলে আরসার গার তুলি দন ইন বিলকুল আরানো ইন আর হামনো আর রোহিঙ্গার ক্লিন করন আর হামনো রোহিঙ্গার কল্লা আরা টার্গেট গুরিম রোহিঙ্গার কল্লা আরা মারিম। খুঁজে বের করতে হবে সেই সলমানের ঘর, যে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সৈয়দ আমিনকে। আর এই সলমানের কথাই বলেছিলেন
নির্যাতনের শিকার সেই মাঝিরাও। এই সেই ঘর, ভেতরে ঢুকতেই বেশ কিছু আলামত বেরিয়ে আসে। আলামত বলছে এটা অনেকটা টর্চার সেলের মতো। পুরো ঘরটি ঘুরে ঘুরে দেখতে থাকি আমরা। একটি বড় বৈঠকখানা ছাড়া ঘরে আছে চারটি আলাদা আলাদা কক্ষ। এত বড় ঘর কি কারো আছে? না আর কি নাই তো স্যার, এটা বলে নাই। শুধু বড় ঘরই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে যেন পালাতে পারে সেজন্য রাখা হয়েছে বেশ কয়েকটি গুপ্ত পথ। একটা রুম, দুইটা রুম, তিনটা, চারটা পরিবার থাকতে পারছে, আর তার বিপরীতে সলমান থাকে একা। এমনভাবে ঘরটা তৈরি করেছেন যে এখানে মানুষজনকে শোয়ায় রাখতেন বেঁধে বেঁধে। সে এমনভাবে ঘরটা করছে যে যেদিক দিয়ে আসুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী সে যে কোনো পথ দিয়ে সে পালিয়ে যেতে পারবে। তার আমরা একটা সুরঙ্গ পথ দেখেছি, এই একটা পথ, এদিক দিয়ে যদি আসে তাহলে আমি আমরা আবার তার ঘরে ঢুকিয়ে যেতে পারবো। এদিক দিয়ে একটা পথ আছে তার ঘরে ঢোকার। সাধারণত রোহিঙ্গাদের ঘরগুলোতে একদিক দিয়ে প্রবেশ থাকে, কিন্তু আমরা দেখছি হচ্ছে যে দেখতে পাচ্ছি যে তার অনেকগুলো পথ। এদিক দিয়ে আমরা যদি যাই তাহলে আরেকটা পথ খুঁজে পাবো তার ঘরে ঢোকার। এই পাশেও দুটো তিনটা করে ঘর আছে, এদিক দিয়ে আরেকটা পথ। তার মানে তার ঘর থেকে বের হওয়ার মতো কমপক্ষে তিনটি পথ আমরা দেখতে পেয়েছি। ওসমান ওরফে সলমান বাড়িতে নেই, কথা হয় তার স্ত্রীর সাথে। জামাইয়ের নাম ওসমান। ওসমান, সলমান কার নাম? না সলমান না, ওসমান। আর আন্নে বসে ওসমান। ওসমান কই পড়ে? এতো হলুদ গিয়ে হইতে গেল। তো হলুদ গিয়ে দে, তবলিগে গেছে। আচ্ছা, কতদিন? সাতজনের জন্য যে ঘর তাতে অনায়াসে বসবাস করছে চারটি রোহিঙ্গা পরিবার। সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আরসা প্রধানের কি চিন্তা, এ বিষয় নিয়েও আমরা কথা বলি। জেনেছি অসংখ্য প্রশ্নের উত্তর, আর সেই উত্তরগুলো একে একে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব। তবে আমাদের এখনকার নজর রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজ করছে রোহিঙ্গাদের নিরাপদে রেখে তাদের দেশে ফেরাবার।